বাজারে ডিম কেনার সময় আমাদের মনে প্রশ্ন আসে, কোন ডিম বেশি পুষ্টিকর, হালকা ব্রাউন কালারের ডিমগুলো নাকি সাদা ডিমগুলো, কোনটি কিনব। অথবা কেউ হয়তো কোনোদিন ব্রাউন কালারের ডিম খেয়েই দেখেনি, জানে না এই ডিমগুলোর স্বাদ কীরকম বা এই ডিমগুলোর রং কেন এমন হয় তা হয়তো জানি না। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের মনে থাকা ডিম নিয়ে সকল প্রশ্নের উত্তর দিতে চলেছি। তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে পাশে থাকবেন প্লিজ। ডিমের রং আলাদা হয় মুরগির প্রজাতি আলাদা হওয়ার জন্য। আসলে আমরা বাজার থেকে যেসব মুরগির ডিম কিনে আনি সেই মুরগিগুলো আসলে দু ধরনের হয়, তাই ডিমগুলোও দু ধরনের হয়। একটি হলো হোয়াইট লেগহর্ন মুরগি, আরেকটি হলো প্লিমাউথ রক জাতের মুরগি। হোয়াইট লেগহর্ন মুরগি সবসময় সাদা ডিম দিবে, আর প্লিমাউথ রক জাতের মুরগি সবসময় ব্রাউন কালারের ডিম দিবে। তবে দুই জাতের মুরগির আলাদা রঙের ডিম দেওয়ার পেছনে প্রধান কারণ হলো তাদের দেহে থাকা এক ধরনের রঞ্জক পদার্থ। যেমন প্লিমাউথ রক জাতের মুরগির দেহে প্রোটোপরফাইরিন 9 নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, তাই তাদের ডিমগুলো ব্রাউন কালারের হয়ে থাকে। আর হোয়াইট লেগহর্ন মুরগির দেহে কোনো রকম রঞ্জক পদার্থ থাকে না, তাই তাদের ডিমগুলো সাদা রঙের হয়ে থাকে। আর এই রঞ্জক পদার্থের জন্য ডিমের রং আলাদা হওয়ার ফলে ডিমের পুষ্টিগুণ এবং স্বাদের ব্যাপারে কোনো রকম পার্থক্য থাকে না। শুধুমাত্র মুরগিগুলির দেহে আলাদা রঞ্জক পদার্থ থাকায় তাদের ডিমের খোসার রং আলাদা হয়ে থাকে, কিন্তু ভেতরে পুষ্টিগুণ দুটো ডিমের মধ্যেই সমান থাকে। তবে পুষ্টিগুণের ক্ষেত্রে কয়েকটি জিনিস নির্ভর করে। যেমন যদি যে কোনো জাতের মুরগিগুলোকে সূর্যালোকের মধ্যে পালন করা হয় তাহলে তাদের ডিমগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যাবে, কারণ সূর্যালোক থেকে মুরগিগুলোর দেহে প্রচুর পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে। সে হোয়াইট লেগহর্ন মুরগির সাদা ডিমই হোক বা প্লিমাউথ রক জাতের মুরগির ব্রাউন কালারের ডিমই হোক, এক্ষেত্রে কোনো রকম পার্থক্য থাকবে না। এবং মুরগিগুলোকে যদি ওমেগা ফ্যাট সমৃদ্ধ খাদ্য দেওয়া হয় তাহলে তাদের ডিমগুলোর মধ্যেও ওমেগা ফ্যাট পাওয়া যাবে। সে হোয়াইট লেগহর্ন মুরগির সাদা ডিমই হোক আর প্লিমাউথ রক জাতের মুরগির ব্রাউন কালার ডিমই হোক, যে কোনো ডিমের মধ্যেই এই পুষ্টিগুণগুলো পাওয়া যাবে যদি কিনা তাদেরকে এইভাবে পালন করা হয়। পুষ্টিগুণ এবং স্বাদের ব্যাপারটি দুটো ডিমের ক্ষেত্রেই কিন্তু একই, শুধুমাত্র আমরা দেখার সৌন্দর্যের জন্য ডিমগুলোকে আলাদা আলাদা করে কিনি। আশা করব আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।